السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Hello viewers إتا هلو এই তাসদিদওয়ালা অক্ষর বা হরফ দুইবার উচ্চারণ করতে হয় দুইবার প্রনান্সিয়েশন করতে হয় যদি আমি আপনাকে প্রশ্ন করি এই র ধরবে কাকে তখন আপনি বলবেন এই রটা ধরবে এই বাটাকে যদি আমি আবার প্রশ্ন করি এই বাকে এই রটা এই বাটাকে কেন ধরবে তখন আপনি বলবেন এই বার উপরে তাসদিদ আছে তো আগে আমরা এই র দিয়ে এই বাটার সাথে ধরাবো বা ক্যাচ করাবো জয়েন করাবো কিভাবে জয়েন করাবো দেখুন র বা জবর রব রব বলার দ্বারা এই বাটাকে কেবল একবার পড়লাম আর একবার উচ্চারণ করতে হবে এভাবে বা জবর বা রব বা সদ বা জবর সব বা জবর বা সব বা তা যদি আমি আপনাকে প্রশ্ন করি এই কাকে ধরবে এই ধরবে কারে তখন আপনি বলবেন এই তাটা ধরবে এই বা বা এই বাটাকে ধরবে কিভাবে ধরবে এরকম তাব তাব বলার দ্বারা ধরা হয়ে গেল একবার আর একবার হবে বা কিভাবে হইলো বা বা জবর বা তাব বা যদি আমি এরকম বলি তা তা বলার দ্বারা কিন্তু বাকে ধরা হচ্ছে না যদি বলি তাব তাব বলার দ্বারা ধরা হচ্ছে তো এই তাসদিদ ওলা অক্ষর দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার এই তাসদিদ যে অক্ষরের উপরে আছে সেই অক্ষরের আগের অক্ষরের সাথে একবার হবে আর একবার এই অক্ষরটা নিজে নিজে হবে জবর যে পেশ যেটা থাকবে সেই হরকত দিয়ে একবার উচ্চারণ করতে হবে যদি আবার সামনে তাসদিদ থাকে বা কোনো সাকিনওয়ালা বা জজমওয়ালা অক্ষর থাকে ওই অক্ষরকে আবার ধরবে যদি থাকে না থাকলে শুধু এই অক্ষরটাই নিজে নিজে একবার বলবেন আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা নিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা হা জবর হাক কবজবর ক হাক ক ক ক বলতে হবে অনেকে বলে ফেলেন কা কা বললে কাপ হয়ে গেল বিগ মিস্টেক হইলো বড় একটা ভুল হইলো কা বলা যাবে না এখানে আমাদেরকে বলতে হবে ক হাক হাক বলার দ্বারা কফটাকে কেবল একবার পড়লাম আরেকবার হবে কবজবর ক হাক ক হামিম জবর হাম নিম জবর মা হাম মা এখানে একটা রুলস এসেছে রুলসটা হলো ওয়াজিব গুন্না নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ আসে সেক্ষেত্রে গুন্না করতে হয় দেখুন এভাবে হামিম জবর হাম নিম জবর মা হাম মা সহজে এটাকে এভাবে পড়বেন আইন মিম মিম জবর জবর আম আম মা মা আবার যদি আপনি এভাবে বলেন আম মা তাহলে কিন্তু ভুল হবে বা মিস্টেক হবে টান দেওয়া যাবে না টানটা শুধু এই আইনটা যখন এই মিমকে ধরবে এই মিমের উপরে দেরি হবে যখন আপনি জবর দিয়ে বলবেন তখন কিন্তু টান দেওয়া যাবে না যখন আম বলবেন আম তখন গুণাটা হবে দেখুন আমি করি আম এটা হলো গুণনা করলাম আর যদি আমি এভাবে বলি আম তাহলে আইন দিয়ে মিমকে ধরানো হইল কিন্তু গুননা হয় নাই তো এখানে এই আইনটা এই মিমকে ধরানোর পাশাপাশি গুননাও করতে হবে কিভাবে করতে হবে এভাবে দেখুন আইন মিম 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 জবর 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 আম মা নুন নুন মান মান না না এখানেও নুনের উপরে গুণ্য হবে দুইটা অক্ষরের ক্ষেত্রে গুন্য হয় নুন আর মিম নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাস আসে তাহলে নিঃসন্দেহে গুণনা করবেন নুন্জবর বন নুন্জবর না বন না আলিফ নুঞ্জবর আন নুন্জবর না আন্না মিম সিন জবর মাস সিন্জবর সা মাসা সিন রজের সির রজবর র সির র সিন নুঞ্জের সিন নুন্জবর না। আলিফ নুনজের ইন নুনজবর না ইন ইন্ম পেশ মিমজবর মাফ নুন পেশ কুনজবর না কুন না হা নুন পেশ হুনজবর না হুন্না কব পেশ কুদ দাল জবর দা কুদ দা সামিম জবর সাম মিম জবর মা সাম মা কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা মিম তাজের মিত তা পেশ তু ফা ফির রপেশ রু ফির রু আলিফ বা জবর আব বা আলিফ জবর বা বা এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে এজন্য টান দিতে হবে হাবা জবর হাব বা দুই জবর বান হাব বান অথবা আপনি এইভাবে বলতে পারেন বা আলিফ দুই জবর বান হাফ বান হা কফ জবর হাফ কফ আলিফ দুই জবর কন হাক কন ফা জবর সফ ফা দুই জবর ফান সফ ফান এভাবেই পড়বেন তবে এরকম দুই জবর থাকলে আর এই লেফট সাইডে বা বাম পাশে যদি স্টপ সাইন থাকতো তাহলে টান হইতো কিন্তু এখন ধরে স্টপ সাইন বা থামার চিহ্ন আসে নাই এখন এভাবেই পড়বেন ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান হা ডাল জবর হাত ডাল আলিফ দুই জবর দান হাত দান আলিফ জা জবর আজ আলিফ দুই জবর জান আজ জান ডাল জবর মাদ দাল দুই জবর দান মাদ দান ডাল দুই জবর দানও বলতে পারেন অথবা আপনি এভাবে বলতে পারেন ডাল আলিফ দুই জবর দান মাত দান কোনো প্রবলেম নেই কোনো সমস্যা হবে না বা র জবর বার র দুই জবর রন বার রন ফা জবর ফার র দুই জবর রন ফার রন র জিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজ জান। বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাস সান সিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন গইনিয়া জবর গই ইয়া আলিফ দুই জবর ইয়ান গই ইয়ান ইয়ান বলতে হবে কিন্তু আলিফ দাল জের ঈদ ডাল আলিফ দুই জবর দান ইদ দান দাল জের দিদ ডাল আলিফ দুই জবর দান দিদান আইন জা জার ইজ জা আলিফ দুই জবর জান ইজ্জান ওয়া দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ দান এখানে একটা প্রবলেম অনেকে করেন সেটা হলো ওয়া দাল পেশ উদ এরকম হবে কিন্তু বলে ফেলেন এরকম ওয়া দাল পেশ উদ যদি আপনি উদ বলেন তাহলে ওয়াও এর জায়গায় বা ওয়াও এর স্থানে আলিফ হয়ে গেল বা হামজা হয়ে গেল এজন্য উদ বলা যাবে না এটাকে নর্মাল ভাবে এভাবে উদ দাল উদ দুই জবর দান উদ দান হা জিম জবর হাজ জিম দুইজের জিন হাত জিন কাপ জবর শাক কাপ দুই কিন সাক কিন হালামজের জের হিল লাম দুই পেশ লুন হিল লুন কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন দত র পেশ দুর র দুই পেশ রুন দূর রুন বলুন তো এই শব্দটা কি হবে আমার আগে বলেন তো দেখি পারেন কি না এটা হবে এরকম সতমিম্পের সোম এখানে গুননা হবে গুননা হবে কেন যে মিমের উপরে তাসদিদ এসেছে এই কথাটা আমি শুরুতে বলে এসেছি যে মিমের উপরে বা নুনের উপরে তাসদিদ আসলে গুন্না করতে হয় সতমিম্পের সোম মিম দুই পেশ মুন সোম মন আপনি কি গুননা করে বলেছিলেন নাকি গুন্না ছাড়া বলেছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন হা জবর হাক কব দুই পেশ কুন হাক কুন শিন র জবর সার র দুই পেশ রুন সার রুন আপনি বলুন তো এই শব্দটা উচ্চারণটা কেমন হবে দেখি পারেন কি না আলিফ নুন জবর আন নুন আলিফ জবর না আপনি কি এখানে গুন্না করেছিলেন যে নুনের উপরে তাস দিতে এসেছে আবার এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে এজন্য কি গুন্না আর টান দিয়েছিলেন এটা আপনি কমেন্ট করে আমাকে জানাবেন এখানে গুন্নাও করতে হবে টানও দিতে হবে হয়তো আপনি করতেও পারেন নাও করতে পারেন হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম মা এখানেও গুন্না হবে টানও হবে জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম মান এখানে শুধু গুন্না হবে টান দেওয়া যাবে না লাম জবর কাল লাম আলিফ জবর লা লা কাল এখানে জাস্ট টান দিতে হবে এই যে জবরের নিচে মাথা মোটা একটা আলিফ আছে এরকম জবরের নিচে মাথা মোটা আলিফ থাকলেও টান দিতে হয় একই কথা জবরের বাম পাশে বা জবরের নিচে এরকম আলিফ থাকলে টান দিতে হয় এরকম আলিফ থাকলেও টান দিবেন কাল লা আলিফ মিমজের ইম মিম আলিফ জবর মা ইম মা এখানেও দুইটা রুলস বা দুইটা নিয়ম একসাথে এসেছে গুন্না করতে হবে টানও দিতে হবে মিম নুন আলিফ না না হাত আজর হাত তা খারা জবর তা হাত তা ওয়াফ ফা খাড়া জবর ফা নিচে একটা ইয়া আছে এই ইয়াটা পড়া যাবে না ইয়াটা বাদ ওয়া জবর ওয়াল লাম আলিফ বলা যাবে না কিন্তু আর নিচের ইয়াটা পড়া যাবে না আলিফ নুন এটা কিন্তু নুন নুনের উপরে এক নক্তা এই আলিফটা ধরবে নুনকে আলিফ নুনজের ইন আবার এই নুন ধরবে এই ইয়াটাকে নুন ইয়াজের নি ইন নি এখানে গুন্না হবে টান হবে টান হবে কেন জেরের বাম পাশে ইয়ার উপরে সাকিন এসেছে ইয়ার উপরে জজম এসেছে এই জন্য টান হবে বা আজ রব বাজের বি রব বি কফ রবর কর রি قرري